ওয়েলকাম টু বাঙালি রান্না। বাঙালি রান্নার এই আয়োজনে আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের পছন্দের গোবিন্দভোগ চাল দিয়ে কাতল মাছের মুড়িঘণ্ট। তো চলুন দেরি না করে চলে যাই আপনাদের এই পছন্দের রেসিপিটিতে। এখানে একটা গোটা কাতল মাছের মুড়ো রয়েছে, দুটো আলু আমরা এখানে কেটে নিয়েছি, হলুদের গুঁড়ো 2 চামচ, গোবিন্দভোগ চাল 50 গ্রাম, নুন পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো, ঘি 1 চামচ, গরম মশলা 1/2 চামচ, আদা বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ, লঙ্কা বাটা 1 চামচ, তেল পরিমাণ মতো। প্রথমেই আমরা কেটে রাখা আলুগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো নিয়ে নেব এবং ভালো করে মেখে নেব। ঠিক একইভাবে কাতল মাছের মুড়োর মধ্যে পরিমাণ মতো নুন নিয়ে নেব এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো নিয়ে নেব। এরপর হলুদের গুঁড়ো এবং নুন কাতল মাছের মুড়োর মধ্যে ভালো মতো মিশিয়ে দেব। অবশ্যই ভেতরে ও বাইরে ভালো মতো মিশিয়ে দিতে হবে। এরপর আমরা পুরের মতো তেল নিয়ে নেব এবং তেলটা একটু গরম হয়ে গেলে আমরা আলুগুলো ভেজে নেব। আলুগুলো অবশ্যই মাঝে আছে ভাজতে হবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা এই ভাজা আলুগুলোকে একটি প্লেটে সংগ্রহ করব। এরপর আমরা কাতল মাছের গোটা মুড়োটাকে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিন, আরেক সাইড ঠিক মতো ভাজা হতে পারে। আপনারা চাইলে 2 বোতলের ব্যবহার করতে পারেন গোটা মুড়োটা ভাজার জন্য। এভাবে আমাদের দেখানো পদ্ধতিতে আপনারা গোটা মুড়োটা ঠিক মতো ভেজে নিন। দেখুন মুড়োটা ঠিক মতো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা মুড়োটা একটি প্লেটে সংগ্রহ করব। এরপরে পুরো মতো তেলে দিয়ে দেব 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1.5 চামচ লঙ্কা বাটা, 2 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 পরিমাণ মতো নুন দিয়ে দেব, অল্প করে জল মিশিয়ে দেব। এরপরে ভালো করে নাড়িয়ে চাড়ে মিশিয়ে দেব। মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু একটু করে তেল বেরোবে। এরপর আমরা দিয়ে দেব গোবিন্দভোগ চাল 50 গ্রাম, ভালো করে নাড়িয়ে চাড়ে ভাজা মশলার সাথে মিশিয়ে দেব। মিশ্রণটি ঠিক মতো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা গোটা কাতল মাছের মুড়োটা দিয়ে দেব। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশ্রণটির সাথে
কাতল মাছের মুড়োটি মিশিয়ে দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। ভালো করে মিশ্রণটি মিশিয়ে দেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। মিশ্রণটি ঠিক মতো মিশিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। দেখুন কাতল মাছের মুড়োটা ভালোমতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নাড়িচেড়ে দেব। এরপর আমরা স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দেব 1 চামচ ঘি, পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা। এরপর মিশ্রণটি ভালো মতো নাড়িয়েচাড়িয়ে মিশিয়ে দেব। দেখুন হয়ে গিয়েছে আপনাদের পছন্দের গোবিন্দভোগ চালে কাতল মাছের মুড়ি ঘণ্ট। ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এছাড়া আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আপকামিং রান্নার ভিডিও হচ্ছে টাটক্ষীরের নাড়ু। এই ভিডিওটি সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।